ভিউয়ার্স আসসালামু আলাইকুম সবাইকে স্বাগত জানাচ্ছি আমাদের আজকের ভিডিওতে তো বন্ধুরা আজকে আমরা পঞ্চম শ্রেণীর গণিত নিয়ে হাজির হয়েছে তো ইতিমধ্যে আমি একটা ভিডিও করেছিলাম কমেন্ট লিখেছিলাম যে কোন ভিডিও দিয়ে করলে পঞ্চম শ্রেণীর আমাদের ভিউয়ার্সদের সুবিধা হয় তো অনেকে অনেক কমেন্ট লিখেছে তো অলরেডি আমার এই চ্যানেলে অধ্যায় এক এবং দুইয়ের উপরে অনেক বেশ কয়েকটা ভিডিও আছে তো যারা এই ভিডিওগুলো দেখেননি এখনও অবশ্যই দেখে ফেলবেন এবং তার পরবর্তীতে অর্থাৎ তিন নাম্বার চ্যাপ্টার থেকে আমি কিন্তু কিছু কাজ করতেছি এবং কমেন্ট যেভাবে আসবে আমি কিন্তু সেই কমেন্ট অনুযায়ী ভিডিওগুলো দিব তো আমার সাথে থাকবেন আশা করি ইনশাল্লাহ এবং কমেন্ট অনুযায়ী বলতে যার যেটা দরকার হবে সে সেইভাবে কমেন্ট লিখবেন এবং এবং আমি চেষ্টা করব রেগুলার ভিডিও দেওয়ার জন্য এবং আমরা লাইভে এসেও কিছু প্রবলেম সলভ করে দেবো ইনশাআল্লাহ তো যাই হোক আমরা তিন নম্বর অধ্যায় নিয়ে কথা বলছি এটা এখন তিন নম্বর অধ্যায়টা কি আছে একটু লক্ষ্য করি চার প্রক্রিয়া সম্পর্কিত সমস্যা বলি এই হচ্ছে অধ্যায়ের নাম অধ্যায় তিন তো এটা হচ্ছে আসলে সরল অঙ্ক তো আসলে সরল কীভাবে করে আমার ক্লাস ফাইভের যারা বন্ধু আছে তাদেরকে আমরা এখন কথা বলছি তাদের উদ্দেশ্যে তো এইটার জন্য আমাদেরকে যেই কাজটা করতে হবে বন্ধুরা একটু লক্ষ্য করো আমাদের সরল এখন যেটা করতেছি আসলে এই চার প্রক্রিয়া সম্পর্কিত সমস্যা বলি এটা হচ্ছে সরল অঙ্ক হ্যাঁ আমি লিখলাম সরল তো সরল লেখার জন্য এই সরল অঙ্কটা কীভাবে করে একটু আমি বলার চেষ্টা করছি বি ও ডি এম এ এস বদমাস যদি বাংলায় লিখি ব দ তালে বস বদমাস এই বদমাস শব্দটাকে যদি আমরা মনে রাখতে পারি তাহলেই কিন্তু আমরা এই সরলটা খুব সহজে মনে রাখতে পারবো এই বিতে হচ্ছে ব্র্যাকেট ব্র্যাকেট হচ্ছে তিন ধরনের এই এটাকে বলা হয় প্রথম বন্ধনী এটাকে বলা হচ্ছে সেকেন্ড বন্ধনী এবং এটাকে বলা হচ্ছে তৃতীয় বন্ধনী প্রথম দ্বিতীয় তৃতীয় এবং ওতে ওকে বলা হচ্ছে অফ অফ হচ্ছে ইংরেজি নাম এবং বাংলায় হচ্ছে এর আর বিতে ব্র্যাকেট আমি ব্র্যাকেট কথাটা লিখলাম না অফ এর তো যেখানে আমাদের এর কথাটা থাকবে সেইটা তারপরে হবে আমি সিকোয়েন্সটা বলছি প্রথমে ব্র্যাকেট হবে তারপরে এর হবে এবং তারপরে হবে ডিভিশন ডিভিশন মানে হচ্ছে ভাগ এবং তারপর হবে মাল্টিপ্লিকেশন মাল্টিপ্লিকেশন মানে গুণ তারপরে হবে এডিশন এডিশন মানে হচ্ছে যোগ এবং শেষ হবে সাবস্ট্রাকশন মানে হচ্ছে বিয়োগ অর্থাৎ আমরা ব্র্যাকেটটার কাজ আগে করব তারপরে হচ্ছে এরের কাজ করব তারপরে ভাগের কাজ তারপরে গুণের কাজ এবং সব শেষে এডিশন এডিশন হচ্ছে কি যোগ এবং বিয়োগ লাস্টে সাবস্ট্রাকশন তো বন্ধুরা আশা যে অলরেডি বুঝে ফেলছ তো এইভাবে আমরা কাজগুলো করবো তো এইখানে আমাদের অলরেডি ক্লাস ফাইভে দেখলাম যে এর কথাটা নেই তো এবং এই বন্ধনির আরও একটা বন্ধনী আছে সেটা হচ্ছে রেখাবন্ধনী এই রেখা বন্ধনীও নেই এবং এরটাও নেই তো সেই ক্ষেত্রে আমরা কী করব যেই সিকোয়েন্সটা আগে আসবে সেইটা নিয়ে আমরা কাজ করব তো আমরা একটা অঙ্ক যদি করি তাহলেই কিন্তু অলরেডি আমাদের এই সমস্যাটা সলভ হয়ে যাবে তো বন্ধুরা আমরা কোন অঙ্কটা করব একটু লক্ষ্য করো আমাদের অলরেডি যে অঙ্কটা করে দেওয়া আছে এরকম একটা অঙ্ক করি এই যে এই অঙ্কটা করে দেওয়া আছে আমরা এটাই যদি করি এবং বুঝে বুঝে করব অলরেডি বই করা করে দেওয়া আছে তাহলে প্রশ্ন হচ্ছে আমরা কেন করব আমরা করব হচ্ছে বোঝার জন্য বন্ধুরা আমার সাথে লক্ষ্য করো আমি লিখতেছি অলরেডি এখানে ফার্স্ট প্যাকেট সেকেন্ড ব্র্যাকেট দেওয়া হলো ফার্স্ট ব্র্যাকেট ক্লোজ করা হলো গুণ তারপর হচ্ছে বেশ পনেরো আর অবশ্যই একটা বিষয় বন্ধুরা আমার এই চ্যানেলটি যারা এখনও সাবস্ক্রাইব করেনি অবশ্যই সাবস্ক্রাইব করে আমার সাথে থাকবে আর যারা এই তোমরা দেখতেছ তোমাদের মাধ্যমে তোমাদের বন্ধুরাও যেন উপকৃত হতে পারে তার জন্য অবশ্যই ভিডিওটি শেয়ার করে দিবে বন্ধুরা আর শেষ পর্যন্ত ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক দিবে লাইক তো পেতে পারি তাই না তোমাদের জন্য মূলত পরিশ্রম করতে সেই শেষ পর্যন্ত ভিডিওটি ভালো লাগলে লাইক দিবে আর যদি ভালো না লাগে সেই ক্ষেত্রে ডিসলাইক দিতে পারো সমস্যা নেই আচ্ছা বন্ধুরা তার পরবর্তী আমরা কথা বলছি এখানে সমান সমান চিহ্ন দিব মূলত অনেক সময় সমান সমান চিহ্ন দেওয়ার জন্য আমরা যে কাজটুকু করি সমান সমানটাকে একটা ছোট একটা বড় হয়ে যায় এবং মাঝখানের গ্যাপটা ঠিক থাকে না তো এটা একটু খেয়াল করে দেখবে দিবে তো এখন আমরা কি করব বন্ধুরা লক্ষ্য করো এই যে আমার অঙ্কটা তোলা হলো আর অঙ্কটা তোলার সময় অবশ্যই খেয়াল করবে অঙ্কটা সঠিকভাবে তুলেছ কি না আমি তো একবার দেখলাম তুললাম তোমরা যেটা করবে আমি সময় স্বল্পতার জন্য এভাবে করতেছি তোমরা যেটা করবে সেটা হচ্ছে একটা অঙ্ক তোলার পরে মিনিমাম তিনবার মিলিয়ে দেখবে যে তোমার লেখা ঠিক আছে কিনা কারণ এই অঙ্কে বা যে কোনো অঙ্কের ক্ষেত্রে যোগ বিয়োগ ভাগ বা যে কোনো সিম্বলের ক্ষেত্রে যদি ভুল হয়ে যায় তাহলে বন্ধুরা ওখানেই কিন্তু তোমার শেষ আর অঙ্কটা হবে না তো যাই হোক আমরা করতে থাকি এইখানে কিন্তু এখন আমাদের কাজ হবে কার বদমাস আগের যে সিস্টেম সেই সিস্টেম অনুযায়ী আমাদের আমি আগে একটু আবার একটু লিখি বি ও ডি এম এ এস এই সিস্টেমে আগে হচ্ছে ব্র্যাকেটের কাজ তাই না এখানে ব্র্যাকেটের কাজ তার মানে প্রথমে কোন বন্ধনী প্রথম বন্ধনী তারপর হচ্ছে এটা দ্বিতীয় বন্ধনী এখানে কিন্তু তৃতীয় বন্ধনী নেই সেই ক্ষেত্রে আমরা প্রথম বন্ধনীর কাজটুকু আগে করতেছি বন্ধুরা লক্ষ্য করো এই প্রথম বন্ধুনি চোদ্দ থেকে দশ গেলে থাকবে কত চার এবং এখানে গুণ চিহ্ন এখানেও আবার প্রথম বন্ধুনি এটুকুর কাজ আগে পনেরো বিশ থেকে পনেরো যদি চলে যায় হবে পাঁচ এখানে কিন্তু প্রথম বন্ধনীর এক একটা কাজ শেষ হয়ে যাচ্ছে বন্ধুনিগুলো চলে যাচ্ছে এখানে আবার হচ্ছে তিরিশ এখানে কিন্তু সেকেন্ড বন্ধুনি থেকে যাচ্ছে বন্ধুরা লক্ষ্য করো ভাগ তারপরে হচ্ছে পঁচিশ আর হচ্ছে চার বন্ধুরা আশা করতেছি যে তোমরা বুঝতে পারতেছ তো এর পরবর্তীতে কি করব লক্ষ্য করো এখানে হচ্ছে তিন এই হচ্ছে প্লাস আর এইখানে চার পাঁচে বিশ এখানে কিন্তু এখন কাজ কার কাজ গুণের কাজ চার পাঁচে হচ্ছে বিশ বিশ আমি বিশটা লিখে ফেললাম আর এর পরে হচ্ছে তিরিশ এখানে কিন্তু বিশ আর তিরিশ একভাবে আমরা যোগ করে দিতে পারতাম তো যাই হোক আমরা কিন্তু এই জায়গায় আগে কার কাজটা করব গুণের কাজ গুণের কাজটা করে ফেললাম যোগ রেখে দিলাম আর বাকিটুকু লিখলাম এর পরবর্তীতে লক্ষ্য করো পঁচিশ ভা বিয়োগ হচ্ছে চার এরপর আবার সমান সমান ঠিক সমান সমান দিতেই থাকবো আমরা তাই না এর পরবর্তীতে হচ্ছে তিন এখানে লক্ষ্য করো পঞ্চ বিশ আর হচ্ছে তিরিশ এই হচ্ছে পঞ্চাশ ব্র্যাকেটটা কিন্তু অলরেডি এখন তুলে দেওয়া হবে এরপরে পঁচিশ আর হচ্ছে চার বন্ধুরা লক্ষ্য করো এরপরে কী হবে এখানে হচ্ছে তিন আর এই যে পঁচিশ এখানে কিন্তু প্লাস এখানে হচ্ছে ভাগ আর এখানে হচ্ছে মাইনাস তো সেই ক্ষেত্রে আমরা কি করব এখানে ভাগের কাজটা আগে তার মানে ভাগটা করব। তাহলে পঞ্চাশকে পঁচিশ দিয়ে যদি ভাগ করি অবশ্যই দুই হবে তারপরে হচ্ছে চার এখন বন্ধুরা লক্ষ্য করো এইখানে তিন আর হচ্ছে দুই তিন আর দুই হচ্ছে পাঁচ পাঁচের সাথে যদি চার বিয়োগ যায় থাকবে হচ্ছে এক আমরা শেষে কি লিখবো অতএব সরল মান অতএব নির্ণীয় সরল মান আমরা এখানে কোলন চিহ্ন দিব আমরা এখানে কলন চিহ্ন দিব এবং নির্ণীয় সরল মান হচ্ছে এক আমরা লাস্টে এখানে একটা বর্ডার দিয়ে দিব আমরা শেষে একটা কী করবো বর্ডার এভাবে দিয়ে দিব যদিও আমি খুব দ্রুত করার কারণে এভাবে মেনটেন করতেছে না তোমরা একটু সোজা যেন হয় সেদিকে লক্ষ্য করবে এটা করার উদ্দেশ্য হল যেন তোমার লেখাটাকে হাইলাইট অর্থাৎ যেটা উত্তর সেটা যেন হাইলাইটস হয় বিষয়টা হচ্ছে এটা হাইলাইট করাই হচ্ছে আমাদের কাজ অতএব নির্ণয় সরল মান এখানে চিহ্ন দিবে এবং এক এই হচ্ছে বিষয় যাই হোক বন্ধুরা আমাদের এই ভিডিও পরবর্তী ভিডিও নিয়ে আমরা আসতেছি ততক্ষণ তোমাদের সকলের সুস্বাস্থ্য কামনা করে এখনকার মধ্যে বিদায় নিচ্ছি খোদাফিজ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ববরাকাতু